कहीं गेम तो हो नहीं, हो नहीं। अच्छा नो सर। डिग्री कोई जो सर या इन द गिवन फिगर एडी परपेंडिकुलर टू बीसी, एडी इज कोटा दिस एडी, এটা হচ্ছে এডি নাকি, এটা পারপেন্ডিকুলার টু বিসি, বিসি ইজ দিস লাইন, তাহলে এটা 90 ডিগ্রি। এই বাইসেক্টস বিএসি আঙ্গেল, এই ইজ কোটা এই হেলা, তো এই বিএসি কু বাইসেক্ট করুছি, তার মানে কোন, তার মানে এইটু দিকে আঙ্গেল মেজর যেতে, এইটু দিকে আঙ্গেল মেজর সেতে, বুঝিপারল কি নাই রে, সিম্পল হেলা। তাহলে তাহলে আমি এইটু জানিপারিবা, দেখো এইটা 90 ଅଛି, এইটা 30 ଅଛି, ବୁଝିପାରିଲ ନା ନାହିଁ, ଏବଂ ଏଇ ଆଙ୍ଗେଲ ର ମେଜର, ଏଇ ଆଙ୍ଗେଲ ର ମେଜର ଯେତେ, ଏଇ ଆଙ୍ଗେଲ ର ମେଜର ସେତେ, ଆମକୁ ସେ କହିଛି, କାହିଁକି ନା ଏଇ ବାଇସେକ୍ଟ ବିଏସି ଆଣ୍ଡ ବିଏଡି ଇଜ 40 ଡିଗ୍ରୀ, ଏଇଟା ଆମକୁ ଦେଇଛି 40 ଡିଗ୍ରୀ, ବିଏଡି ଦିସ ଦିସ ଆଙ୍ଗେଲ ଇଜ 40 ଡିଗ୍ରୀ। ତାହେଲେ ଯଦି ଆମେ ଦେଖିବା ଡି ଏ ବି ଡି ଟ୍ରାଙ୍ଗେଲ କୁ, କାହାକୁ ଦେଖିବା, ଏ ବି ଡି ଟ୍ରାଙ୍ଗେଲ କୁ ଦେଖିବା, তাহলে এইটা 90 দিয়েছি, এইটা 40 দিয়েছি, এইটা পাইছিবে না নাই, 90 40 ওয়ান পাইছি থার্টি, এটা কেতে হয়েছে তাহলে 50 হব 50 হয়েছি, স্যার 50। বুঝে হচ্ছে কি নাই। তাহলে আমি পচারছি কোন কল ইএডি কেতে, এই অ্যাঙ্গেলটা কেতে পচারছি, তাহলে ভাব, সেটটা মুভিটা শুভুনি কহলা, ও এইটা গলি স্যার, সরি সরি সেটটা নহ তার স্যার ইএডিটা পচারছি। হ্যাঁ বুঝিপারলি, এইটা এইটা পচারছি নাকি, ইএডি ইএডি এটা পচারছি, তো এইটা 50 পাইগলে। বর্তমান ট্রাঙ্গেল এবিসি কু যদি আমি নোটিস করিবা, এইটা 50 এইটা 30, তাহলে আমি এই অ্যাঙ্গেলটা পাইযিবা না নাই, এবিসি ট্রাঙ্গেললে Yes, sir. এই কে দেখিব 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি, এগুলো 100 ডিগ্রি হবে কি নাই, সেটা 60 ডিগ্রি হবে, বাট এই অ্যাঙ্গেলটা মানে শুনলি এপট এই অ্যাঙ্গেলটা তাহলে, DAC অ্যাঙ্গেল। টিকে তাহলে টোটাল এ অ্যাঙ্গেলটা কেতে হেলা 100 ডিগ্রি, এটি কেতে এটা হেলা 100 ডিগ্রি, বুঝিপারল না রে। Yes, sir. Yes, sir. টোটাল যদি এ অ্যাঙ্গেলটা হেলা 100 ডিগ্রি, তাহলে ভাব এ অ্যাঙ্গেলটা কেইটা পার্ট ডিভাইড হয়েছে কইল, তিনটা পার্টরে, গোটা হচ্ছে বি এ ডি অ্যাঙ্গেল, আর গোটা কি প্লাস ই এ ডি অ্যাঙ্গেল প্লাস কে তোমার ই এ সি অ্যাঙ্গেল, গোটে এইটা গোটে এইটা গোটে এইটা হেলা। তাহলে ভাব আমাকে সে কৌচি এ ই বাইসেক্ট করুছি বি এ সি অ্যাঙ্গেল কু, এই টোটাল অ্যাঙ্গেলটা কু বাইসেক্ট করুছি, তার মানে এই দুইটার মেজর যাহা হব এইটা সেতিক হব কি নাই, সেটা কেমিটা হবে, দিটা বড় হয়ে যাচ্ছে না মজিটা, তো খালি এপটে বি ডি রাঙ্গে শুনলে সেটিকে হবে, সেপটে তো মুন্ডটা, তো ডি রাঙ্গে। মুন্ডটা মুতে তো কইছি এই যে হিন্টস দেইছি জানছ না নাই, আর মানে কো কইলু, আম আখি কে যোটা দেখা যাউছি সেইটা আমি ধরিবেনি, কেমিতি হবো গো, বুঝি পারুনি তো বুঝি পারুনু, নট ড্রন টু স্কেল মানে কোন, আর বিএসি কো বাইসেক্ট করছি এই আচ্ছা মুন্ড পড়ুরে, এই অ্যাঙ্গেলটা কি বাইসেক্ট করছি, তার মানে কোন, এই অ্যাঙ্গেলটা কু এই যে মঝি লাইনটা বাইসেক্ট করছি, তার মানে অ্যাঙ্গেল বাইসেক্টর মানে কোন, এই কাকে বাইসেক্ট করছি বিএসি অ্যাঙ্গেল কু, তার মানে যদি এইটা হয় যে 60 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কেতে হবে, এই অ্যাঙ্গেলটা কেতে হবে, স্যার বুঝিনি। আমি এইটা অ্যাঙ্গেল বাইসেক্টর, এইটা এই এইটা হচ্ছে এইটা অ্যাঙ্গেল বাইসেক্টর, এই অ্যাঙ্গেলটা যদি এইটা হয়ে যাচ্ছে 60, তাহলে এইটা কেতে এইটা কেতে হবে কহুনু, সেটা বি 60 হব, মা কইছে তো তোয়ে সেটে দেখো, আবে এইটা পর 30 কই 60 কইলি, এইটা 60 কইলি, এই এই দুই দিক বলে জানি পারলেন যে 30 হব তাহলে। এইটা 30 এইটা 30 হেলা নাই, তাহলে ঠিক সেমিতি এটি সে কৌচি এইটা বিএসি অ্যাঙ্গেল বাইসেক্টর, বিএসি অ্যাঙ্গেল কোটা, এই টোটালটা হচ্ছে বিএসি অ্যাঙ্গেল এইটু দিক হেলা নাই,
তাহলে এইটা বাইসেক্টর কি এই সি হচ্ছে বাইসেক্টর, তার মানে এইটার দিকে যেতে হবে এইটার দিকে সেতে, তাতে লাগুচি এটা আখিকে এটা বড় এটা ছোট, সেথিপাইঁ কহিছি বা নট ড্রন টু স্কেল, আম আখিকে যাহা দেখাযাউছে সেয়া নুহ কনসেপ্ট আপ্লাই করিব, বুঝিপারলে না নাহি? তাহলে স্যার বুঝিয়ে দিলাম। তাহলে বিএডি আর ইএডি, বিএডি আর ইএডি মিশিকি যেতে এই গোটে সেতে এ হবে কি নাই? আরে হ্যাঁ, তাহলে এইটু বিএডি ইএডি আমি জানি কেতে, না বিএডি হচ্ছে কেতে 40 ডিগ্রি, 40 ডিগ্রি প্লাস ইএডি কেতে, ইএডি আমি জানি কি হ্যাঁ জানি স্যার না, জানেন ইএডি জানি না, হ্যাঁ। তাহলে মতে গোটে কথা কহ, ইএসি কেতে হব, সেটা আমি জানান। ইএসি জানি না, তো মুন্ড পড়ু আমি জানিলে বি এটা এই হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর, এই হচ্ছে বাইসেক্ট এ অ্যাঙ্গেল, বুঝি হচ্ছে কি নাই? তাহলে 30 ডিগ্রি বা সেটা 30 ডিগ্রি বা হ্যাঁ পাগলটা অ্যাকচুয়ালি, আবে এই বাইসেক্ট করছে কাকে কইলো, বিএসি কু কাকে করছে, বিএসি কু, তো এইটা কেতে এই অ্যাঙ্গেলটা আমি কেতে ভাগ করলে 100 ডিগ্রি হান্ড্রেড নয় কি, ডিগ্রি তো বার করবে তার মানে বি এ ই যেতে ইএসি সাথে ন 50 ডিগ্রি হবে এসার নাকি, সাথে ইএসি জান না দেখি মিতি, এ পড়ছে তো এইটা বা হান্ড্রেড এসার বাই টু এইটা হয়ে গেলে 50, এইটা হয়ে গেলে 50, তাহলে এইটা 40 দিয়েছি, তাহলে এইটা কেতে হব, বুঝিপার না মনটার প্রশ্ন নেই, এসার বসু জি ধর আউটার বসে না বন্ধু। এ অ্যাঙ্গেলটা 100 ডিগ্রি বাহারলে জানি পারলু তো, এইটা এস পঞ্চাশে স্যার এইটা 30 80, এই টোটাল এ অ্যাঙ্গেলটা কেতে বাহারলা 50 100 বাহারলে জানি পারলু। এস স্যার আচ্ছা যেহেতু এই বাইসেক্ট করছি বিএসি অ্যাঙ্গেল কু, তেণু এইটু অ্যাঙ্গেল মেজর যেতে আ মেজর সেতে, এস স্যার বুঝিপারলে নাই? তাহলে এইটা কেতে হয়েছিব, এইটা এইটু এটা 50 ডিগ্রি হবে নাকি, এস স্যার হ্যাঁ, তো এইটা সেমনি 50 ডিগ্রি হবে নাকি এইটু দিকে এস স্যার হবো হবে কি নাই? তাহলে আর 40 দেউছি কেতে, এস 40 কেতে কেতে দিয়েছি, 40 দিয়েছি কেতে গেলু, এতে এতে 40 দিয়েছি কেতে, এতে এইটু দিকে 40, বুঝিপারলে নাই দি? আরে 40টা হচ্ছে কেতে এইটু দিকে 40, তাহলে এইটু দিকে কেতে যাব, 10 ডিগ্রি হবো আর পুনি ও সেই কথা কুচি বা সে পচাচ্ছি সেই অ্যাঙ্গেলটা ইএ ডি এটা কেতে হবে, তাহলে 10 ডিগ্রি, বুঝিপারলি প্রত্যাশা? হ্যালো ইয়েস স্যার বুঝি পারলি ট্রাঙ্গেল সম প্রপার্টি রু, যে অ্যাঙ্গেল সম প্রপার্টি রু আমি টোটাল উপরে এ অ্যাঙ্গেলটা বাহার করলে এইটা হয়ে গেল 100 ডিগ্রি, সেইটু আমি জানলে যে এই বাইসেক্ট বিএসি, সেইটু জানি দেলে কোন বিএ ই অ্যাঙ্গেল যা ইএসি অ্যাঙ্গেল সে যেটা 50 ডিগ্রি, হ্যালা, তো যে বিএ ই যে অ্যাঙ্গেলটা সেটা এই 40 ডিগ্রি আর এই অ্যাঙ্গেল মিশিকি হচ্ছে, যেটা কি সে 50 ডিগ্রি হচ্ছে, বিএ ই 41 আর 10 হবো সরলা কোন হচ্ছে।